আমি যদি কোনোদিন পথ ভুলে যা, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যা, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালি দিবি জয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালি দিবি জয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালি দিবি জয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালি দিবি জয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালি দিবি জয়ী। ইসলামিক ওয়ে 24, the right way of life. Alhamdulillahi Rabbil Mashriqin wa Rabbil Maghribin Alladhi khalaqa kulla shay'in zawjayn wa awjaba 'alaina al-ihsana bil walidayn wa nashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lah واشهد ان محمدًا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى اله وصحبه واتباعه اجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدنا عليه حقا في التوراة والإنجيل والقرآن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জ জেলার নিকলি থানার অন্তর্গত ডুবি শরীয়তুল্লাহ দাখিল মাদ্রাসা ও ইসলামী যুব কাফেলার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিকের মুখের পবিত্র বাণী প্রাণিকারী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মহাদারা মোহাম্মদ শামসুদ্দিন আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি জোরে বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলো মানুষের নাম এখানে এসেছে আরাফানা লাকা যিকরাক আল্লাহ সবার মর্যাদা সম্মান তাদের ঈমান এবং আমলের উপরে ভিত্তি করে যেন বাড়িয়ে দেয়। কোরআন শুনতে এসেছি নাকি অন্য উদ্দেশ্য আছে? না, অনেকে উদ্দেশ্য নিয়ে আসে, এখন তো উদ্দেশ্যের কোনো শেষ নেই। সুতরাং কোরআন কারিম শোনার জন্য যারা এসেছি এটা এখন ইবাদত চলছে, এটা কি নবীজি বলেন একটা ঘন্টা যদি মানুষ ব্যয় করে কোরআন বোঝার জন্য, ও যদি নাও বোঝে তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবে, আর যদি বুঝে আমল করতে পারে তো সোনায় সোহাগা। আমরা আজ কোরআন থেকে দূরে থাকার কারণে অনেক মানুষ ধোকায় পড়ে বোকা হয়ে জীবন কাটিয়ে দিচ্ছি, আমরা ধোকা খাবো না। মমিন কখনো ধোকা খায় না এক গর্থে দুইবার, আমরা ধোকা খাবো না দুনিয়ার এই গর্থে দুইবার। সুতরাং আমরা সাবধান হওয়ার জন্য সতর্ক হওয়ার জন্য কোরআন পেয়েছি। কি পেয়েছি বলেন তো? কোরআন কারিম হচ্ছে সতর্ক বার্তা, কোরআনের সতর্ক বাণী কানে পৌঁছানোর পরও যদি কেউ সতর্ক না হয় ওর কপালে আর হেদায়েত বলে কিছু নেই। সুতরাং দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বিভিন্ন আদর্শের মানুষ যারা এখানে হেদায়েতের নিয়তে কোরআনে কারিমের ইবাদতের অনুষ্ঠানে বসলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি কোরআনে কারিম প্রচার করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছিলেন, হননি। তিনি দাওয়াত দিয়ে যেমন বাধা পেয়েছিলেন, যারা তার দাওয়াত কবুল করেছিল তারাও বাধা প্রাপ্ত হয়েছিল। আর এটাই দাওয়াত। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ডক্টর গোলাম রব্বানী স্যার বলছিলেন মাঝে মাঝে যে ভার্সিটিতে যদি একটু মাঝে মাঝে দাবড়া দাবড়ি না হয়, মারামারি না হয়, হাত পা কেটে না নেয় তো ভার্সিটি মনে হয় না। এটা স্যার আর এই কথা বলছে যে বিশ্ববিদ্যালয়ে যদি মারামারি না হয় তাহলে তো মাদ্রাসা হয়ে গেল, যেন একটু মারামারি হবে, মাঝে মাঝে হাত পা কেটে নেবে, একটু দাবড়াবাড়ি হবে, একটু গুলি ফুটবে নাকি? তো কোরআন প্রচার করতে আসলে কোরআন শুনতে গেলে প্রতিটি নবী এ পৃথিবীতে দাওয়াতি কাছে কেউ আরামে ছিল না। আজকে আমি আসার সময় এই আপনাদের এই স্পিরিট বডি দেখছিলাম নূহ নবী আলাইহিস সালামের দাওয়াতের যে সিস্টেম, হযরতে নূহ আলাইহিস সালাম দাওয়াতের সিস্টেম পালন করতে গিয়ে তিনি বলেছিলেন আল্লাহ আমি যখনই ওদের কাছে যাই তখন ওরা আমার থেকে পালায়। এখন বাংলাদেশের দাওয়াতে কোরআনের দাওয়াতে কাফের যারা পালায় না ওরা বাধা দেয়। বাধা কি? সবচাইতে বড় বাধা হচ্ছে যারা দায়ী ইলাল্লাহ তাদের ভয় দেখায়। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি, লাগবে না বসো, আসলে কালকে ছিলাম অনেক দূরে, তো কালকে ছিলাম রাতের বেলা সে গোপালগঞ্জ ফরিদপুর, সারা রাত এসেছি ঢাকাতে, এরপরে সকাল 8-9টার দিকে বের হয়ে পর্যন্ত। আমরা জানি যে কিশোরগঞ্জ ঢাকা থেকে মাত্র 3.5 ঘন্টা লাগে, কই 6 ঘন্টা লেগে যায়, আমি পড়েছিলাম সেটা 2.5 ঘন্টা মতো, তাও যে পৌঁছিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো নিয়ে পরীক্ষা করবেন তার অন্যতম হচ্ছে অবশ্যই তোমাদেরকে আমি ভয় দেখাবো। কি ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন? আজ আমাদের সবাই ভয় দেখাচ্ছে, দেখেন সব জায়গায় আমাদের ভয় দেখায়। আমাদের কুষ্টিয়া আমার গ্রামের বাড়ি, ওখানে যারা নেতা আছে
তারা ভয় দেখাচ্ছে মানুষকে যে এই আমির হামজা কোরআনে কারীমের অপব্যাখ্যা করে। আমি আজকে এই সংবাদটা শুনলাম, আমার তো মনে হচ্ছিল যারা এই কথা বলছে যে আমির হামজা কোরআনের অপব্যাখ্যা করে ওদের পেটে বোম মারলে কোরআন মানে কি বলতে পারবে না। এ মাওলানা যদি বলে যে ব্যাখ্যা ভুল হচ্ছে তাহলে আমি মেনে নিতাম, আর যে লোক বলছে ও কি মেনে নেওয়ার মতো কোরআন মানে কি তাও বলতে পারে না, কোরআন কিভাবে লিখতে হয় তাও জানে না। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের উচিত আমরা কোরআনে কারিমে দাওয়াত দিতে গেলে যদি বাধা প্রাপ্ত হই তাহলে বুঝতে হবে আমি নবীর তরিকায় আসি, আর যদি কোনো কিছু না হয় স্যার বলেছিল যে ভার্সিটি মনে হচ্ছে না, তো যারা কোরআনের দাওয়াতে বাধা পায় না ওদের দাওয়াত আসলে দাওয়াত না। নবীজিকে যতগুলো নাম কাফেররা দিয়েছিল দাওয়াত দিতে গিয়ে তার অন্যতম নাম হচ্ছে পাগল, মাজনুন বলে ডাকতো, যে মোহাম্মদ মাজনুন পাগল, কি বলতো নবীজিকে পাগল বলার পেছনে কারণ ছিল তিনটা। এই যে খেয়াল করে আল্লাহ পাক বলেন নুন আল কলম ইয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নুন আল কলম ইয়ামা ইয়াসতুরুন, কলমের কসম এবং এই কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম। চিন্তা করলাম এত বড় বড় জিনিস পৃথিবীতে আছে কলমের নাম আল্লাহ কেন দিলেন, আমার এই ছোট্ট মাথায় ধরা পড়েছে পৃথিবীর যত বড় জিনিস হোক সব চাইতে ভয়ঙ্কর এবং আশ্চর্য জিনিসের নাম কিন্তু কলম। এই কলম দিয়ে একটা মানুষকে ভালো মানুষ কালো করে ফেলে, যে ভাই বোনের জমি লিখে নেয় জাল দলিল করে কি দিয়ে, একটা ভালো মানুষকে রায় দিয়ে ফাঁসি দেয় কি দিয়ে, পৃথিবীর যত ভালো কাজ বলেন সব কিছুর মূলে কলম, যত অন্যায় আছে সব কিছুর মূলে কলম। এই জন্য আল্লাহ কলম ইয়ামা ইয়াসতুরুন দিয়েছেন, শুধু কলমের কসম না কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসেরও কসম, কারণ এই লেখক হয়তো পাঁচ বছর পরে থাকবে না কিন্তু তার এই লিখিত রায় তার এই লিখিত অনেক কিছু দুনিয়ায় থেকে যাবে। এই জন্য সাংবাদিক যারা যাদের কাছে কলম আছে যাদের কাছে মিডিয়া আছে পত্রিকা আছে আপনি লেখার আগে এগুলো দেখানোর আগে চিন্তা ভাবনা করে দেখাবেন লিখবেন, এইটা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে আবার জাহান্নামও নিয়ে যেতে পারে যদি আপনি বিশ্বাস করেন, আর যদি বলেন জান্নাত জাহান্নাম হলো বাদ দাও তা আপনার জন্য না। এজন্য কলমের ব্যবহার সঠিক করা দরকার, আজ কলমের সঠিক ব্যবহার না থাকার কারণে হাজারো মানুষ ভালো মানুষ হওয়ার পরেও তাদের চাকরি হারিয়েছে, এমন এমন অফিসার উপরে আছে ইসলাম মেনে চলে ওর অধীনস্থ মানুষেরা এই জন্য কলমের খোসা দিয়ে ওর চাকরি খেয়ে নেয়। আপনি হয়তো দুনিয়াতে পাঁচ বছর বা বিশ বছর পরে থাকবেন না কিন্তু ওই লিখিত জিনিসটা থাকবে। আপনার ওই রকম সাহস নিয়ে আরো যারা অন্যায় করবে লিখবে আপনি কবরে বসে বসে ফিলাক্সি লোড হয়ে বিকাশ হয়ে গোনা পাবেন। এখন যদি বলেন আমার তো বিকাশ নাম্বার খোলা নেই, খোলা লাগবে না এমনি খুলে যাবে অটো খুলে যাবে। আমি আবার বলছি কলম ভয়ঙ্কর জিনিস মারাত্মক জিনিস, এটা যার কাছে আছে সাবধানে ব্যবহার করেন, এতটুকু আল্লাহ শেষ করেন নি। হে নবী ওরা আপনাকে পাগল বলে ডাকে অথচ আমি আল্লাহ পাক বলে দিলাম আপনি পাগল না, কিন্তু ওরা পাগল বলে কেন, কাফেরেরা আপনাকে পাগল বলার পেছনে আমি আল্লাহ বলছি তিনটি কারণ, কয়টা বলেন বলেন। আজ দুনিয়ায় যারা কোরআনের কথা বলে আলেমরা তাদের হয়তো পাগল কেউ বলে না কিন্তু পাগলের ঊর্ধ্বে এমন এমন নাম দিয়ে দেয় যেটা পাগল কেউ বলা যায় না।
ওই জামানায় এক নম্বরে কাফেররা নবীকে পাগল বলতো, এক নম্বর কারণ কি? এমনি কি কারণ? এমনি আমি যদি এখন সভাপতিকে বলি রাজাকার, উনি যদি বলে কেন বললেন এমনি, কোন কারণ আছে? কারণ কারণ বলেন বলেন এমনি কেন? কারণ ওনার প্রতিবাদ করার কোনো ভাষা নেই, ওনার মিডিয়া নেই, ক্ষমতা নেই, পাওয়ার নেই, কলম নেই, কিচ্ছু নেই, আর আমার হাতে সব আছে। আমার পক্ষে সাংবাদিক আছে, কলম আছে, পত্রিকা আছে, ভিডিও আছে, আমি যা বলবো তাই হবে। এই জন্য ওনার রাজাকার বলেছি এমনি। দেড় হাজার বছর আগে নবীকেও পাগল বলতো, কারণ কি? এখন হয়তো নবীর ওয়ারিশদেরকে পাগল বলে না, যা বলে ওকে মুখে বলার মতো এগুলো বলে কেন? বলেন না কেন? দ্বিতীয় নাম্বারে নবীজিকে পাগল বলার পেছনে কারণ বেশি, যখন কোরআন নাজিল হতো নবীজির চোখ বন্ধ হয়ে যেত। ওহী নাজিল হওয়ার অধ্যায়গুলো দেখবেন, আল্লাহর নবী দুর্বল হয়ে পড়তেন, ঘেমে যেতেন, চোখ বন্ধ করে ফেলতেন, বসে পড়তেন, অস্থির হয়ে যেতেন। এই যে এই সমস্ত অবস্থাগুলো বোঝার মতো যোগ্যতা কাফেরদের ছিল না। কারণ নবীকে চিনতে হলে আবু বকরের মতো মন লাগবে, নবীকে চিনতে হলে ওমরের মতো মন লাগবে, আবু জেহেলের মতো মন দিয়ে, আবু লাহাবের মতো মন দিয়ে নবীকে চেনা যাবে না। আজও বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে অবস্থানগুলো যারা নেয়, এই দৃশ্য দেখে যারা সত্যিকারের আলেম এরা ধৈর্য ধারণ করতে পারে না, ওদের অবস্থা অস্বাভাবিক হয়ে যায়, ওরা অস্থির হয়ে পড়ে, ওরা ঘেমে যায়, ওদের চোখ বন্ধ হয়ে যায়, শেষ পর্যন্ত বিবেকের দরজায় আর সহ্য করতে না পেরে প্রতিবাদ করে, তখন বলে এই লোকটা মনে হয় পাগলামি করছে। কারণ নবীজিকে বোঝার মতো যোগ্যতা যেমন কাফেরদের ছিল না, আজও বাংলাদেশে অনেক কাফেরের আলেমদেরকে বোঝার যোগ্যতা নেই। আপনি বুঝবেন কি করি? যে আলেম প্রতিবাদ করে কেন, ও অস্থির হয়ে পড়ে কেন, ও অস্বাভাবিক হয়ে যায় কেন, কেন এ কাজ করে আপনি তো বোঝেন না, কারণ আপনার মন আবু বকরের মতো না, আপনার মন হচ্ছে আবু জেহেলের মতো। না সময় কমের মধ্যে চা খেতে গেলে দুই মিনিট যাবে, আপনি খাই না দরকার নেই, পরে দরকার নেমে দুই কাপ খেয়ে দেব। কিশোরগঞ্জবাসী কি বলছিলাম, আল্লাহর নবীকে বোঝার মতো, আল্লাহর নবীকে অনুধাবন করার মতো যোগ্যতা কাফেরদের ছিল। আজ এই দেশে যারা আলেমদেরকে আসলে চিনতে পারে না, উল্টা পাল্টা কথা বলে, বুঝতে হবে এরা আলেমদের চিনে না। আলেমের মর্যাদা কি? আল্লাহর নবী বলেন তামাম দুনিয়ার মানুষের ওপরে আমি নবীর মর্যাদা যেমন, আলেমদের মর্যাদা সাধারণ মানুষের ওই রকম। আপনি তো জানেনই না আলেম কি, আপনি মনে করছেন যে নামের আগে মাওলানা মুফতি লিখা আছে ওইটা আলেম, কে বলেছে আপনাকে? আলেম হচ্ছে তিন প্রকার, এক নম্বরে ওলামায়ে দাওলা, রাষ্ট্রীয় আলেম, রাষ্ট্র তাদেরকে টাকা পয়সা দিয়ে জায়েজ না জায়েজ কাজকে বৈধ করার জন্য খরচ করায়, এই আলেম দেশে এখন আছে। দ্বিতীয় নাম্বার ওলামায়ে উম্মত, উম্মত যেদিকে চলে ও ওইদিকে যায়। তিন নাম্বারে ওলামায়ে মিল্লাত, ধর্মের আলেম, এই আলেম কম, যার তার দিকে তাকাবে না, কে খুশি হবে বেজার হবে না, ও তাকাবে আমার আল্লাহ রাজি আছে কিনা। এটাকে বলা হয় হাক্কানি আলেম। আজকে দেখলাম সংবাদ সম্মেলন করছে হাক্কানি ওলামা ইকরাম ব্যানার দিয়ে, হাক্কানি ওলামা ইকরাম ব্যানার দিয়ে সংবাদ সম্মেলন করে জানাচ্ছে মূর্তি জায়েজ, এতে কোনো সন্দেহ নেই। আলেম এটা ওলামায়ে দাওলা অথবা ওলামায়ে উম্মত,
ওলামায়ে মিল্লাত যদি কেউ দাবি করে হাক্কানি আলেম নবীজি বলে ঢোকে যেখানে সেখানে পাওয়া যাবে না, তিনটা জায়গায় তোমরা তাদেরকে পাবে। ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, আল্লাহর নবী বলেন তোমরা যদি হাক্কানি ওলামা দেখতে চাও তিন জায়গায় খোঁজ করবা। এক নাম্বার মাটির নিচে, তার মানে কবরে, কবরে গেলে আপনি হাক্কানি আলেম পাবেন। দুই নম্বরে জালেমের জেলখানায়, তার মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাক্কানি আলেম ছিলেন, তিনি মাইরে মারা যাননি, জেলখানায় মারা গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল জাহাজ ছিলেন এলেমের, তিনিও সাধারণ ভাবে মারা যায়নি, তিনিও জালেমের জেলখানায় মারা গেছেন। তাও এমনিতে জেলে গিয়েই মারা গেছে তা না, তিনি 42 দিন একাধারে রিমান্ডে ছিলেন। জালেমরা তাকে এত অত্যাচার করেছিল তার এই হাত হাড় থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। বখারী শরীফ লিখেছেন, যিনি ইমাম বখারী রহমতুল্লাহ আলাইহি, তিনি পর্যন্ত জেলখানায় দুনিয়ার জীবন কাটিয়েছেন। মুজাদ্দিদ আল-ফাইসানি রহমতুল্লাহ আলাইহি, তিনিও জীবনের অর্ধেক সময় জালেমের জেলখানায় কাটিয়েছেন। তাহলে কি বুঝলাম, যদি হাক্কানি আলেম দেখতে চান জালেমের জেলখানায় গিয়ে দেখা লাগবে। এখন যদি বলেন দোষ না থাকলে জেলে দিল কেন, বিশ্ব নবী তো 3 বছর জেলে ছিল, নবীর দোষ ছিল না? হযরত ইউসুফ নবী 10 বছর জেলে ছিল, বিনা কারণে অপবাদ নিয়ে জেনার, কি জেনার অপবাদ দিয়েছিল না? কয় বছর জেলে ছিলেন? 10 বছর। অনেক নবীকে তো শুধু জেলখানা দিয়েই শেষ করেনি, জালেমরা দেশে পর্যন্ত থাকতে দেয়নি, তার ভেতরে হযরত মুসা নবীকে দেশ থেকে ওরা বিদায় পর্যন্ত করেছিল। আপনি শুধু উল্টা বুঝলে তো হবে না, নবীজির কথা 100 ভাগ কার্যকর। হক্কানি আলেম আপনাকে যদি দেখতে মনে চায় তাহলে জালেমের জেলখানায় গিয়ে দেখা লাগবে। তিন নাম্বার, যদি আপনি দেখতে যান তাহলে জিহাদের ময়দানে গেলে দেখতে পারবেন। জিহাদের ময়দান মানে বদরের ময়দান, উহুদের ময়দান। এখন পৃথিবীতে সবচাইতে বড় বদর চলছে, আপনি তো টের পাচ্ছেন না, আপনি তো ওলামায়ে উম্মত হয়ে আছেন, সেদিকে উম্মত যায়। বাবা শাহজালাল সব হালাল, ওইভাবে গেলে হবে? বাংলাদেশে ওলামায়ে উম্মতের ব্যাপারে আমি পেয়েছি যেটা, এদেশে অনেক কিছু চালু আছে কিন্তু আলেমরা আলেম হওয়ার পরও কিছু বলে না, কারণ জানে যে আমি যদি ফতোয়া দিতে আমারও বরাত মারা যাবে। তার ভেতরে 7টা আমার নজরে এসেছে। 1 নম্বরে খানা করা, এই যে মানুষ মারা গেলে খানা হয় না এলাকায় সব নেই, খানা করা জায়েজ না হারাম ওইটা আমি বলছি না, খানা অবশ্যই আপনি করেন, কিন্তু মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কিছু করা হয় ওইটা হয় সাদাকা। কি মৃত মানুষের পক্ষ থেকে যা করবেন ওইটার নাম আরবিতে সাদকার, মাল খাওয়া জায়েজ এতিম আর মিসকিনদের। কথা বলেন না কেন? এই লোকটা দাওয়াত দিলে ওনার বাবা মারা গেছে, 5,000 লোক আমি খাওয়াবো খানা করব, আমি এসেছি 5,000 গাড়ি নিয়ে, আমি কই এতিম? ইনি এসেছে উনি এতিম না, মানে ওনার মা বাবা আছে, বুড়ো এতিম। এতিম এই মনে করে যদি আপনি খাওয়ান তো সাতকার মাল খেলেও খানা হবে, ওটা তো আমাদের জন্য না, ওটা যাদের জন্য তারা কিন্তু পায় না, বাড়ি যাওয়ার আগে তারা থালা বাড়ি দিতে দিতে বাড়ি চলে যাচ্ছে। আর যাদের জীবনে খাবারের অভাব হয় না ওরা এমন খাওয়া খায়, তারপরও তো নাম নেই, যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন খেলেন, বলে খাওয়া মাত্র 5 পিস গোশত পেয়েছিলেন, দাঁতার ফাঁকা বন্ধ করতে শেষ, কারণ ও দাঁতের ফাঁকা ওইরকমই, সারা জীবন ওইভাবেই খাচ্ছে। আর যাদের দাঁতের কোনো ফাঁকা নেই, ওর জীবনে কারাগ মাংস চোখে দেখে বছরে 2 বার, তারা কিন্তু শেষ পর্যন্ত পায়ও না। আপনি এবার বলেন তো এটা কি খানা হয়েছে? বলেন বলেন, আবার বলছি মৃত মানুষের পক্ষ থেকে যা করা হয় ওটার নাম, ওটা খাবে কারা?
আপনি খানা করেন এদেরকে দেখে করেন। আপনি যদি দাওয়াত দিয়ে আমাদের মতো মানুষকে খাওয়াতে যান, সেটা ওই খানা না, আলাদা ভাবে খাবার করে। কথা বোঝা যায়নি? আমি যদি এই যে এই ভাইকে ডাক দিয়ে বলি, ভাই আমার দাদা মারা গেছে, এই 1000 টাকা দিলাম সাদকার টাকা, নিন নেবে? এনারে যদি বলি আমি 2000 টাকা দিলাম সাদকার টাকা, আমার বাবা মারা গেছে, নেন? নেবে না। বলবে কি আমি সাদকা খাবো? অথচ 3000 টাকা দিয়ে যদি বাজার করে এনে দুইজনকে ডাকি, পায়জামা ঢিল করে খাবে। জিনিস কিন্তু একই, আগেরটা টাকা পরেরটা পার্থক্য আছে। অথচ অনেক আলেম পর্যন্ত খেয়ে যাচ্ছে, কারণ জানি এখানে যদি ফতোয়া দেয় তাহলে আমারও বরাত মারা যাবে। কথা বন্ধ করে আমার ভাইরা, আমি কে বলছিলাম, ওলামায়ে হকপন্থী ওলামা যদি কেউ দেখতে চায়, ইমাম ইবনে তাইমিয়া বলেন, জিহাদের ময়দানে যদি চোখ দাও তাহলে তুমি দেখতে পাবে। পৃথিবীতে এখন জিহাদের ময়দান মানে জালেমের সামনে সঠিক কথা তুলে ধরা, বড় জিহাদ। এই জিহাদ থেকে আজ হাজারো ওলামা পিস্টন দিয়েছে, কেউ নেই। জালেমের সামনে সঠিক কথা তুলে ধরা বড় জিহাদ, বড় বলেন বলেন। আর এই ময়দানটা এখন কোরআনের ময়দান, এই ময়দানে এখন সবাই গোপনে, কেউ আর প্রকাশ্যে নেই। যারা প্রকাশ্যে আছে তারা নবীদের মতো বিপদে আছে। আমি যদি এখন সাপের কাহিনী শুরু করি, আপনি কান্নাকাটি করবে না? মুসলমান সাপ, হিন্দু সাপ, কথা বলে করবো কি? স্থান কাল পাত্র ভেদে বাস্তবতার নিরিখে যে জায়গায় যেই রোগ ওই রোগের ঔষধ ওই ভাবে ওই ফোর্সে দেওয়া লাগবে। জানি আল্লাহ মাঝে মাঝে যে ফোর্স দিয়েছেন, ওই ফোর্সে কথা বলতে গেলে কিছু মানুষের মন খারাপ হয়। আপনি ওলামায় হক্কানি দাবি করলে কার মন খারাপ হবে, কে খুশি হবে ওইদিকে? না, আপনি দেখবেন আমার আল্লাহ খুশি আছে কিনা। আমি আবার বলছি, ওলামা একরাম, এটা নবীদের ওয়ারিস, অনেক বড় দামি সম্মানিত কথা। এক ওজন কত জানেন আপনি? নবীরা এখন থাকলে যেই কাজ করত, নবীর ওয়ারিস যারা তারা ওই একই কাজ করবে। তাহলে নবীজিকে পাগল বলার দুই নাম্বার কারণ পেয়েছিলাম, কাফেররা নবীর ওই অবস্থা বুঝতো না। উনি যে চোখ বন্ধ করতেন, ঘেমে যেতেন, বসে পড়তেন, অস্থির হয়ে যেতেন, এগুলো অস্বাভাবিক অবস্থা দেখে কাফেররা না বোঝার কারণে কি বলতো? আজ আলেমদের এই আচরণ গুলো দেখে অনেকে যারা চিনতে পারে না, যেমন ইনু রাশেদ খান মেনন চিনবে আলেমদের? অত আলেম কি দাও জানে না? এই সমস্ত মানুষগুলোর কাছে আলেম কি ওরা জানে না? আলেমরা কেন এরকম হুঙ্কার দেয়, কেন প্রতিবাদ করে, কেন অস্থির হয়ে পড়ে? আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে মানুষ গেলে কেন তারা অস্থির হয়ে যায়, ঘেমে যায়, চোখ বন্ধ হয়ে যায়? তাদের চিন্তা দুশ্চিন্তায় তারা নুয়ে পড়ে, কেন কেন কেন? এই জবাব গুলো তারা পাবে না, কারণ তাদের মন আবু জেহেলের মতো, আবু বকরের মতো। নবীকে চিনতে হলে আপনাকে হওয়া লাগবে আবু বকরের মতো। তিন নম্বরে নবীজিকে পাগল বলার পেছনে কারণ কি? মুফাসসির লিখেছেন, এখন যদি আপনাদের এই পাশে যে নামাজ পড়লাম মসজিদের পাশে, একটা মানুষকে মাটি দিয়ে কবর উঁচু করে ওই জায়গায় মাজার বানিয়ে সেজদা দেয়, ইমাম সাহেব যদি বলে মুসল্লিরা আজকে এই শিরিক আমি হতে দেব না, তুলে দেওয়া লাগবে, আমার মনে হয় অনেক নামাজি তাহাজ্জুদ গোজার মুসল্লি পর্যন্ত বলবে হুজুর দিনকাল ভালো না। আপনার দরকার কি? যে সেজদা দেয় দিক, কবরে ফেজদা দিলে অসুবিধা নেই দিক, আপনি ভালো থাকেন, কথা বলেন না কেন? একটু চিন্তা করেন তো, 96% মুসলমান এই দেশে একটা প্রকাশ্য শিরিক চলছে, ইমাম সাহেব আপনাদের নিয়ে যেতে চায়, তাও আপনারা রাজি না, বলছেন না দিনকাল ভালো না। অথচ 1500 বছর আগে নবীজি একা আর তামাম দুনিয়া একদিকে,
কেউ দরগা পূজা কেউ দুর্গা পূজা কেউ আগুন পূজা একা দাঁড়িয়ে বললেন আমি একটাও হতে দেব না এই যে তিনি একা একা যখন দাঁড়িয়েছেন কাফেরদের পক্ষ থেকে তখন বলা হয়েছে লোকটা পাগলামি করা আরম্ভ করেছে বেশি বুঝে আজ যদি আপনি এই পৃথিবীতে প্রকাশ্য কোনো শিরিক হয় দুনিয়ার সব মানুষ কিন্তু বলবে না দিনকাল ভালো না থাকো বলার দরকার কি আপনি যদি একা নবীজির মতো বলেন না আমি এগুলো হতে দেব না ভালো মানুষ যারা নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা তাহাজ্জুদ পড়ে তারাও বলবে এ হুজুর বেশি বুঝে আপনি একেবারে মিলান খাপের খাপ মুমতাজের বাপ মিলে যাচ্ছে না দেড় হাজার বছর আগে নবীকে পাগল বলার পেছনে কারণ পেয়েছি কয়টা এ দেড় হাজার বছর পরে এখন বাংলাদেশে আলেমদের হয়তো পাগল কেউ বলে না এমন এমন নাম দেয় যেটা পাগল কেউ দেয় না এগুলো করছে কয়টা কারণে বলেন এক নম্বরে এমনি দুই নম্বরে তাদের আলেমদের অবস্থা না বোঝার কারণে তিন নম্বরে প্রকাশ্য শিরিকে বাধা দিতে গেলে সবাই একদিকে আলেম থাকে একদিকে এই জন্য জালেমদের পক্ষ থেকে আলেমকে গালি দেওয়া হয় মরণের পর এদিকে তাকান মরণের পর যত রকমের সম্পর্ক আছে আপনার দুনিয়ায় সব কাট হয়ে যাবে কারো সাথে কোনো সম্পর্ক বাকি থাকবে না সে যেই বলে আপনি যে দল করেন ওই দলের কোনো মানুষের সাথে আপনার আর সম্পর্ক থাকবে না এমনকি আপনার মায়ের সাথে আপনার ছেলের সাথে আপনার স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নেই চোখ বন্ধ হয়ে গেল সব শেষ আজকে আমার শালা এসেছে আমার সাথে দুলা ভাই বলে যতই ডাকবে আমার যতক্ষণ জীবন আছে ততক্ষণ আমার জান বের হয়ে গেলে ওর সাথে অন্তত আমার আর কোনো সম্পর্ক নেই ফাইদা নফিখ ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসালুন সূরা মুমিনুনের ভেতরে আছে আল্লাহ পাক বলেন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে যে ফাইজা নুফিখ ফিস সূর এ সূরের দুইটা ব্যাখ্যা হয় এক নম্বরে কিয়ামতের ওই ময়দান দ্বিতীয় নম্বর মরণ কোন কোন মুফাসসির সূর শব্দের অর্থ মরণ লিখেছে কারণ সিংহায় ফুৎকার সঙ্গে সঙ্গে কেউ আর বেঁচে থাকবে না সব মারা যাবে এই মরণ যখন মানুষের কাছে আসবে ফালাংসা বাবাই নাহুম নসবের বহু বছর আংসাব আল্লাহ বলেন যত রকমের সম্পর্ক আছে সে রক্তের হোক রক্ত বাদ দিয়ে হোক এমন এমন নেতার পেছনে আপনি আছেন তার সাথে রক্তের সম্পর্ক নেই কিন্তু আপনাকে সে নিজের ভাইয়ের মতো দেখে কথা বলা লাগবে আপনাকে সে ছেলের মতো দেখে নিজের ছেলে কেউ এত ভালোবাসে না আপনাকে বাসে আল্লাহ বলেন যখন এই সময় আসবে তখন এই সম্পর্ক কাট হয়ে যাবে ইয়াউমাইদি ওয়ালা ইয়াতাসালুন এমনকি একে অন্যের কাছে কোনো প্রশ্ন করবে না ওর ব্যাপারে মুফাসসির লিখেছেন জাহান্নাম যখন একটা চিৎকার মেরে ময়দানে মাহশারে হাজির হবে ইদার আতহুম মিম মাকানিন বাইদিন সামিউ লাহা তাগায়ুজ ওয়া সাফির জাহান্নাম যখন চিৎকার দিয়ে ময়দানে মাহশারে আসবে শুধু মানুষ না শুধু ফেরেশতা না শুধু জিন না নবী রাসূল পর্যন্ত সব হতাশ হয়ে পড়বে হযরতে ঈসা নবীর মতো পাওয়ারফুল নবী পর্যন্ত বলবে আল্লাহ তুমি আমার মা মরিয়মের ব্যাপারে কি করবা আমি জানি না আমার মা মরিয়মের ব্যাপারে তোমার কাছে আমি কোনো প্রার্থনাও করি না যা ভালো লাগে আমার মার সাথে করো তুমি আমারে বাঁচাও ইব্রাহিম নবীর মতো পাওয়ারফুল নবী বলবে আল্লাহ আমার পিতা আজর কি ওনার সম্পর্কে আমার কোনো কথা নেই তুমি ওনার সাথে কি আচরণ করবে আমার দরকার নেই জিজ্ঞাসা করার তোমাকে আমি বলছি আল্লাহ তুমি আমাকে কিছু বলবা না আমারে বাঁচাও প্রতিটি মানুষ অস্থির হয়ে পড়বে সর্বপ্রথম মানুষ বিপদে পড়লে আমরা দুনিয়ায় দেখি ভাইয়ের কাছে আসে ও মনে করে ভাইয়ের কাছে গেলে আমার অন্যায় থাকলেও ভাই আমার পক্ষ নিয়ে বিরোধীকে মারতে চায় এই জন্য সর্বপ্রথম কোরআন জানিয়েছে মানুষ যাবে প্রথমে কার কাছে
সর্বপ্রথম মানুষ বিপদে কিয়ামতে পড়লে যাবে ভাইয়ের কাছে, এরপরে বাপ মায়ের কাছে, এরপরে বাবার কাছে, এরপরে স্ত্রীর কাছে, এরপরে সন্তানের কাছে, এরপরে বন্ধুর কাছে, এরপরে দুনিয়ার অন্যান্য নেতা নেত্রীর কাছে। মগজ যদি মাথায় থাকে চিন্তা করে তো, যাদের নাম বললাম এরা বিপদে পড়লে দূরে যায় না কাছে আসে, বলেন না কেন? বিপদে পড়লে এরা এগিয়ে আসে, অথচ আল্লাহ বলছেন এরা পালাবে, তাও আস্তে আস্তে পালাবে না। ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ খেচে দৌড় দেওয়া, মাছা তুলে দৌড় দেবে। ও জানবে যে আপন জন আসলেই কিছু না কিছু চাবে, আমি আগে ভাগি। কি মনে হয় আপনার, এই সমস্ত মানুষগুলো যদি এই কথা বলে, এমন কি মায়ের পা পর্যন্ত অনেক সন্তান 500 বছর পর্যন্ত ধরে থাকবে, বলবে মা একটা নেকি দিলে আজ আমি নাসাত পেয়ে যাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ তাফসীর করতে গিয়ে লিখেছেন, শেষ পর্যন্ত মা সন্তানের মুখের উপরে লাথি দিয়ে বলবে, এ দুনিয়ায় আমার বিয়ে হয়নি, তোরে পাবো কোথায়? অনেক লেবাসে এত কঠিন সালসালা অবস্থা আল্লাহ পয়দা করবে, কেউ কারো কথা মনে রাখারও সময় আসবে না, সবাই নিজের চিন্তায় পেরেশান থাকবে। এ কঠিন অবস্থাতে নিজের ভাই মা বাবা স্ত্রী সন্তান বন্ধু নেতা নেত্রী যদি মনে না রাখে, আপনার পীর সাহেব আপনাকে মনে রাখবে? আরো পীর সাহেব বলবে, আল্লাহ আমি পীর ছিলাম না, কি বলবে? ও বলবে, আল্লাহ আমি পীর ছিলাম না, কারণ এখন যদি দাবি করি ও মুরিদ আমার কাছে আসবে, এজন্য বলবে আমি কিছু ছিলাম না। আপনি যার উপরে ভরসা করে আছেন ও আগে পালাবে, এগুলো সব ধান্দা বাদ দেন। মরণের পরেই সব সম্পর্ক ছেদ, সব সম্পর্ক কাট ছিন্ন করে দেবে আল্লাহ, কেউ কারো সম্পর্ক থাকলেও পরিচয় দিতে চাইবে না। লিকুল্লি মারিম মিনহুম ইয়াউমাইদিন শানুই ইয়াগনি, জোরে বলেন আল্লাহু আকবার। শুধু একজন মানুষ সম্পর্ক রাখতে চাইবে, তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হঠাৎ আরশের একদিন এক কোণা থেকে আওয়াজ ভেসে আসবে, তিনি বলবেন, না আল্লাহ তুমি আমাকে বাঁচাও। তিনি বলবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, ইয়া আল্লাহ তুমি আমাকে কি করবে জানি না, আমার উম্মতকে বাঁচাও। সবার নজর যাবে ওইদিকে, দেখবে কে আজ এই বিপদে এত বড় আওয়াজ দিচ্ছে, তাকে দেখবে মুহাম্মদ রাসূলুল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবার সেজদা থেকে তিনি মাথা তুলে চাদরটা আল্লাহর কাছে বিছিয়ে বলবে, আল্লাহ আমার উম্মতদেরকে চাদরের ভেতরে আপনি দিয়ে দেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী অতি শীঘ্রই আপনাকে আমি এমন কিছু দেব যাতে আপনি খুশি না হয়ে পারবেন না। ওই কঠিন ময়দানে যেদিন ঈসা নবী মায়ের কথা মনে নেই, ইব্রাহিম নবী বাবার কথা মনে নেই, আপনার নিজের মা ও পরিচয় দিচ্ছে না, ওই কঠিন ময়দানে যদি বিশ্ব নবী চাদর পেতে আমাদেরকে নিতে চায়, কোরআনের এই মাহফিলে যারা শ্রোতা হয়ে বসে আছি মুসাফের অবস্থায় দোয়া করছে, আল্লাহ তুমি ওই চাদরে আমাদেরকেও দিয়ে দিও। আজকে আমি তেলাওয়াত করেছিলাম সূরা তাওবার 111 নম্বর আয়াত, অর্ধেক পড়েছিলাম, কতটুকু কোরআনের আয়াত থেকে আলোচনা শোনার জন্য জবান খুলে আগে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ,
আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি না নেব বলেন বলেন আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম তাদের জীবন ওয়ামওয়ালাহুম তাদের সম্পদ বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি কিশোরগঞ্জবাসী খুব খেয়াল করে সারা জীবন শুনেছেন যেভাবে ওইভাবে গতানুগতিক রে এখানে কিছু তথ্য আছে আমরা জানি কেনা বেচার যে সিস্টেমটা একজন ক্রেতা লাগে একটা বিক্রেতা লাগে কথা বলছেন না কেন একটা সম্পদ লাগে এবং একটা নির্ধারিত মূল্য লাগে তাছাড়া বিক্রি হবে এখানে সরাসরি ক্রেতাকে আরো জোরে বলেন বিক্রেতা না আমরা না মিনাল মুমিনিনা মুমিনরা আপনি মুমিন কিনা এইটা আগে আপনাকে জানা লাগবে আপনি আন্দাজে মুমিন না হয়ে যদি এই নদীও আল্লাহকে দিয়ে দেন আল্লাহ নেবে না আল্লাহ কিন্তু মিনাল মুনাফিকিনা বলতে পারতেন আমি মুনাফিকদেরটা কিনতে চাই তাদেরকে জান্নাত দেব না বলেননি তিনি বলেছেন আমি মুমিনদেরটা কিনতে চাই এই জন্য আল্লাহর কাছে কিছু দিতে হলে আপনাকে জানা লাগবে আপনি মুনাফিক না মুমিন এখন মুমিন আপনি কিভাবে বুঝবেন সাহাবী প্রশ্ন করলেন হে নবী আমি যে মুমিন আমার ভেতরে ঈমান আছে আমি কিভাবে টের পাবো আল্লাহর নবী বললেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন মিশকাত শরীফের হাদিস আল্লাহর নবী বলেন যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেবে তখন বুঝবে তোমার ঈমান আছে এ বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে না এই কথা বলা লাগবে না মন্দ কাজ সবার কাছে খারাপ লাগে না কত বিবেক বহির্ভূত কাজ এই দেশে হচ্ছে অথচ অনেক বিবেকওয়ালা মানুষের বিবেকে নাড়া দেয় না বলে না অসুবিধা নেই যারা দিনের কাজগুলো রাতে করে ফেললেন আপনার অত জোরে বলার দরকার নেই আস্তে এই যে দিনের কাজ যারা রাতে করে ফেলেছিলেন আপনার বিবেককে বলেন তো এটা কি ভালো কাজ না মন্দ কাজ কত মানুষের অধিকার আপনি নষ্ট করলেন এরপরেও আপনার বিবেকে নাড়া দেয় না আপনার বিবেক বলছে না অসুবিধা নেই এই যে খারাপ কাজ যাদের কাছে খারাপ লাগে না খারাপ কাজগুলো যাদের কাছে কষ্ট লাগে না ও নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে হজ করে আসতে পারে মসজিদের সভাপতি হতে পারে ওর ঈমান নেই এরকম বেঈমান দেশে এখন নেই আছে মানে ভরে গেছে তাহলে আপনার সম্পদ যদি পুরা কিশোরগঞ্জ আপনার নামে থাকে আপনি যদি আল্লাহকে দিতে চান আল্লাহ কিন্তু কিনবে না কথা বলা লাগবে তা আপনি কি কার কাছে বিক্রি করবেন এগুলো বলেন তো আল্লাহর কাছে আল্লাহর কাছে বিক্রি করতে হলে আপনার ঈমান আছে কিনা এটা আগে পরীক্ষা করেন ভালো কাজ আপনার কাছে ভালো লাগা লাগবে সে যে ভালো কাজ সে যেই করুক আর অন্যায় যেই করবে ওটা যদি আপনার ছেলেই হয় তাও আপনার কাছে কষ্ট লাগা লাগবে কথা বলেন না কেন এটা যদি না লাগে আপনার ঈমান আছে না আপনি বেঈমান বেঈমানের সম্পদ আল্লাহ কিনবে না যমুনা গ্রুপের মালিক মারা গেল করোনায় ওর ছেলে মেয়ে স্ত্রী পুত্র কেউ কাছে যায়নি ও ডাক্তারকে বলেছিল ডাক্তার সাহেব আমার যত সম্পদ আছে বাংলাদেশে 10 জনের ভেতরে আমি একজন এত সম্পদ আমার আমি সব আপনার নামে লিখে দেব শুধু এক ঘন্টা আমার বুকের ব্যথাটা একটু কমিয়ে দেন ডাক্তার খ্রিস্টান ছিল বলেছে না এটা আমাদের ব্যাপার না এটা উপরওয়ালার ব্যাপার আপনি কার জন্য রেখে যাচ্ছেন বলেন তো এখনই যদি আপনার চোখ বন্ধ হয়ে যায় সৈয়দ আশরাফ সাহেবের মতো তাম দুনিয়ার মালিক আপনি ওগুলো কিন্তু আল্লাহর নেবে না ওইগুলোর দ্বারাই আপনার পরবর্তী জীবনটা আরো অশান্তময় হবে কারণ যেগুলো রাখলেন ওগুলো আপনার ছেলে আপনার মেয়ে আপনার বউ আপনার দলের লোক আরো অবৈধ কাজে ব্যয় করবে হয়তো কনসার্ট দেবে মেলা লাগাবে যে মেলায় শুধু অ্যাক্সিডেন্ট হবে বাস ট্রাকের অ্যাক্সিডেন্ট
শিশু মেলার নাম দিয়েছে শিশু নেই, শুধু শিশুর খালার আর মামারা। এখানে অ্যাক্সিডেন্ট হয় না? এই অ্যাক্সিডেন্টের সওয়াবগুলো সব আপনার কবরে পৌঁছাচ্ছে। আপনি হয়তো 60 বছর বয়সে 50 মন গোনা করে মারা গেছেন, কিন্তু কিয়ামত আসতে আসতে আপনার গোনার বোঝা হয়ে দাঁড়াবে 60,000 মন। আপনাকে সতর্ক করলাম, এরপরও যদি কেউ উল্টা বোঝেন ওটা আপনার কপালের দোষ। কিসের দোষ? আপনার দোষ না। এখান থেকে একটা সত্য তথ্য বলতে চাচ্ছি, এই যে ফ্রান্স যে ঘটনা ঘটিয়েছে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গচিত্র, নবীজিকে অপমান করার জন্য আল্লাহর নবীর পরিবার সম্পর্কে দ্বারা বলেছে, এটা ছিল মিনি পতিতালয়। প্রতিদিন নতুন নতুন সাথ নিত মোহাম্মদ, এই লোকটা বিয়াদব, এই লোকটা হচ্ছে লুচ্চা বদমাইশ, এরকম উল্টা পাল্টা কথা নবীজির বিরুদ্ধে বললো কেন? এ দোষ কিন্তু ফ্রান্সের লোকের না। আমি কোরআনে কারিমের একটা আয়াত পড়ে বুঝলাম, হামালাতুহু উম্মুহু করহা ওয়া ওয়াদাতুহু করহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আলেম আছেন এখানে? আলেমদেরকে বলছি একটু খেয়াল করেন, সূরা আহকাফের 15 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, তোর মা তোকে বহন করেছে পেটে কষ্টের পরে কষ্ট সহ্য করে, অফিসালহু তোকে দুধ খাওয়িয়েছে, সালাসুনা শাহর সব মিলে 30 মাস। আমরা জানি মানুষ দুধ খায় কয় মাস? 2 বছর। 2 বছরে কয় মাস হয়? হ্যাঁ, 24 মাস। এখানে আছে, এটা ক্লাস চলছে এখন, তাফসীরের ক্লাস চলছে, আপনি জবাব দেবেন ছাত্রের মতো। আল্লাহ এখানে দিয়েছেন কয় মাস? দুধ খাওয়ানো লাগে কয় মাস? 24 মাস। যে দুধ খাওয়ানো লাগে কোথায় পেলেন? ওই যে সূরা বাকারার 233 নম্বর আয়াতের মাঝে আছে, হাওলাইনি কামিলাইনি লিমান আরাদায়তিম আরদা। হে পৃথিবীর মায়েরা, আমি আল্লাহ নির্দেশ দিলাম সন্তানকে দুধ বন্ধ খাওয়ানো লাগবে 2 বছর। 2 বছরে কয় মাস? 24 মাস। বলেন বলেন, 24 মাস। 30 মাসের কথা আল্লাহ জানিয়েছেন, এর আগের শব্দ হচ্ছে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, দুই জায়গায় ওয়া আছে, কি আছে? তোকে পেটে বহন করা এবং তোকে দুধ খাওয়ানো সব মিলে 30 মাস। আগের আয়াতে বুঝলাম দুধ খাওয়ানো লাগে 24 মাস, 30 থেকে 24 বাদ গেলে বলেন না কেন? বিজ্ঞান এখান থেকে তথ্য নিয়েছে, পেটের ভেতরে সন্তান কমপক্ষে 6 মাস থাকা লাগবে, 6 মাসের আগে যদি হয় ওটা তার বাবার না, ওটা অন্য কেউ দিয়েছে। 228টা রাষ্ট্র এখন দুনিয়ায়, এর ভেতরে জানুয়ারি মাসে দেখবেন এই যে জরিপ বের হবে, তাম পৃথিবীর এই 228টা রাষ্ট্রের জন্মের আগে বিয়ের আগে সন্তান জন্ম দেওয়ার তালিকায় 1 নম্বরে আছে ফ্রান্স। বিয়ের আগে যদি সন্তান জন্ম হয় এটা বৈধ না জারজ? বলেন বলেন। এমনকি বিয়ের পরে যদি 6 মাসের আগে হয় ওইটাও জারজ? এটা আমি বানালাম? কোরআন বলছে, রসুল বলছে, বিজ্ঞান বলছে, কারণ 6 মাসের আগে দুনিয়ায় সন্তান আসা সম্ভব না। যদি আসে ওকে বুঝতে হবে ওটার আসল বাবার না, ওটা অন্য কোনো নকল বাবা দিয়েছে। আর ওদের তো বিয়ের আগে হয়, তার মানে ডবল জারজ। আর যার সন্তান দুনিয়ায় যারা তাদের 9টা বদ অভ্যাস থাকে, তার 1 নম্বরে সূরা কলমের আমি যেটা প্রথমে পড়েছিলাম 9 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ জানিয়েছেন, উতুল্লিম বাদা জালিকা সানিম, 13 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়াতে যারা অবৈধ বদ মেজাজি সানিম, যার সন্তান তাদের 9টা বদ অভ্যাস আছে, তার 1 নাম্বার তারা আপনাকে গালি দেবে। তাহলে ফ্রান্স যেটা করছে এটা কি তাদের দোষ না তাদের জন্মের? আজ পৃথিবীতে নবী নেই, রসুল নেই, বাংলাদেশে নবী রসুল নেই, কিন্তু নবীর নায়েব আছে।
উত্তরাধিকারী আছে কথা বলেন না কেন ওয়ারিশ আছে নবীর এই ওয়ারিশদেরকে যারা উল্টা পাল্টা কথা বলে গালি দেয় বুঝতে হবে এদের দোষ না দোষ কিসের আমার আয়াতের মূল কথা ছিল এখানে সরাসরি ক্রেতা কিন্তু সাধারণ মানুষ না ক্রেতা আমার আল্লাহ নিজে আর বিক্রেতা যে সে না কে আর আপনি মমিন যদি না হতে পারে এ কিশোরগঞ্জ পুরা আল্লাহকে দিলেও আল্লাহ নেবে না কারণ আল্লাহর সম্পদের দরকার না আল্লাহর দরকার আপনার মনের সম্পদ যদি আল্লাহর এত দরকার হবে তাহলে কারণের সম্পদ আল্লাহ নিয়ে নিত কারণের সম্পদ কত ছিল আপনার এই মাথায় ধরবে না ইন্না করুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া আল্লাহ পাক বলেন কারণ সে অবাধ্য হয়েছিল মুসার আমি আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছিলাম একদল শক্তিশালী যুবক মানুষ লাগতো তার শুধু চাবি বহন করতে চাবি বহন করতে যদি একদল শক্তিশালী যুবক লাগেতে তালা কত ছিল তালা যদি এত হয়তো বাক্স বা সিন্ধুক কত ছিল সিন্ধুক এত হলে তার সম্পদ কত ছিল এই মাথায় আপনার আসবে না আল্লাহর আসলে সম্পদের দরকার না আপনার আল্লাহর দরকার আপনার মনের আপনার ওই ইচ্ছাটা আমি আবার বলছি এখানে আল্লাহ ক্রেতা বিক্রেতা আরো জোরে বলে এই জন্য আপনি যদি মমিন এখনো হতে না পারেন মমিন হওয়ার চেষ্টা করেন আল্লাহ কিনতে চাই দুইটা সম্পদ এক নম্বরে আপনার জীবন দুই নম্বরে মাল বিনিময় বা মূল্য হিসাবে দেতা দিতে চেয়েছেন এই তামাম দুনিয়া বিক্রি করে দিলেও তার একটা শিখের মূল্য হবে না তার নাম জান্নাত এবার আবার একটা একটা করে বলছি ক্রেতা বিক্রেতা সম্পদ জান আর মাল মূল্য মূল্য এখন যদি এই লোকটাকে আপনি এই নিকলের বাজারে পাঠান মাছ কিনতে গেছে উনি পচা মাছ কিনবে বলেন না কেন দরকার হয় দশ দোকান ঘুরে দেখবে যে সবই পচা আজকে মাছ কিনেব না কতটুকু মেধা নিয়ে আর বাস করে উনি কতটুকু জ্ঞান বুদ্ধি আছে ওনার এই মেধা এই যোগ্যতা এই বিচক্ষণতা নিয়ে যদি পচা মাছ কিনতে রাজি না হয় আমাদের মালিক যিনি ওনার চাইতে মেধা কম উনি বিচক্ষণ কম আপনি এমনি গোসা মিল দিয়ে উল্টা পাল্টা করে দিয়ে দেবেন মনে করছেন আল্লাহ নিয়ে নেবে কখনো না আল্লাহ চায় পবিত্র মাল কথা বলেন না কেন মনে চাই পাক মাল পবিত্র মাল টাটকা নির্ভেজাল ওর ভেতরে খাজ থাকতে হবে না আজ কত মোনাফিক বাংলাদেশে মাদ্রাসার টাইলস লাগিয়ে দিচ্ছে মনে করছে আমি জান্নাত পেয়ে বসে আছি আরে শয়তান তোর এটা তো আল্লাহ কবুলই করেনি সুদের টাকা দিয়ে মসজিদে ফ্যান লাগিয়ে দেয় মনে করছে মানুষ বাতাস খাবে আর আমার সওয়াব হবে সওয়াব আরো অবৈধ জিনিস দিয়ে যদি কেউ আমিন আমিন করে ওর গোনা হয় কারণ অবৈধ জিনিস আল্লাহ কবুল করেন আপনি বারবার আমিন বলছেন কেন চুরি করে টাকা যদি কেউ মসজিদে দান করছে চুরি করে এনে যে আল্লাহ আমি দান করলাম ইমাম সাহেব দোয়া করছে আল্লাহ কবুল করো আর আপনি যদি বলেন আমিন আপনার গোনা হবে কারণ আল্লাহ পবিত্র তিনি পবিত্র সম্পদ ছাড়া কিছুই কবুল করেন না আপনি বারবার আমিন আমিন বলে আল্লাহকে বিরক্ত করছেন কোন কারণে এরকম মানুষ দেশে নেই উল্টা পাল্টা বলছে শুধু হ্যাঁ হুজুর আমি দিচ্ছি তা আমার মাস দিচ্ছে তা তোর দেওয়া দরকার কি তুই দিলে বৈধটা দে তো 14 তলা মাদ্রাসা করে দেওয়া লাগবে 3 তলা মসজিদ করা লাগবে তো কোনো দরকার আছে তো সবই উল্টা পাল্টা জিনিস যা এনেছিস যা দিচ্ছিস সব জনগণের অবৈধ জিনিস বৈধ হিসাবে 5 টাকা দে ওইটাই কবুল হবে কত মানুষ ঘোষ খেতে খেতে সুদ খেতে খেতে এত সম্পদ বানিয়েছে চিন্তা করছে এখন এগুলো পবিত্র কর্ম
শেষে মাদ্রাসায় দেয়, মসজিদে দেয়, খানকায় দেয়, এগুলো দিলে আরো গোনা হবে আপনার, কারণ এগুলো পবিত্র জায়গা, আর পবিত্র জায়গা অপবিত্র মাল দিলে গোনা হয়। কথা বলেন কি? এই জন্য ক্রেতা যেহেতু আল্লাহ, উনি আমাদের মতো ছোট মেধার লোক না, উনি বিচক্ষণ। এই লোকটাই যদি মাসকে আমার আল্লাহ দুনিয়া আখেরাতে একটা তৃপ্তি দিয়ে দেয়, ওটা হয়তো সবাই পাবে না। দুনিয়াতে ওই সমস্ত মানুষ ইমানের স্বাদ পেয়েছে, মজা পেয়েছে, যারা আল্লাহকে রব বলার পর টিকে আছে। আল্লাহকে রব বলার পরে টিকে থাকা এখন সহজ না কঠিন? অনেক কঠিন। আপনি টের পাচ্ছেন না? তাই দুই নম্বরে যারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে খুশি, ইসলামের ভেতরে নতুন করে কিছু দেয় না, ইসলাম থেকে কিছু বাদও দেয় না। তিন নম্বরে বিশ্ব নবীকে যারা আদর্শ পেয়ে খুশি আছে। কি পেয়ে? সবাই বলেন, আপনার মন থেকে বলেন তো, আপনার আদর্শ কি বিশ্ব নবী না আপনার বাবা? না, এটা তো শুধু সামিয়ানার নিচে। এখান থেকে বের হয়ে গেলে আপনার স্লোগান হয় সব বাবার পক্ষে। আপনার মাথায় কি মগজ নেই? আপনি ইমানের স্বাদ পাবেন কি করে? নবী জীবনের ইমানের স্বাদ তো বেঁচে ওই লোকটা যার আদর্শ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য বিশ্ব নবীকে যারা আদর্শ মানে না, ইমাম বুখারী লিখেছেন আলাদা বুল মুফরাদে, এই লোকটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে। আর আমার মনে হয় বাংলাদেশে এই শ্রেণীর মানুষ এখন বেশি। একথা বলতে গেলে ওর যেহেতু যে বুকে লাগে তখন আমার দোষ হয়। আমি তো রায় দিলাম না, আমি শুধু রায় পড়ে শোনালাম। আমি কিন্তু বিচারক না, আমি বিচারক, আমি রায় শুধু পড়ে শোনালাম। বিচারক একজন, উনি রায় দিয়ে দিয়েছেন। সুতরাং আপনি ইমানের স্বাদ পাচ্ছেন না, কারণ কি? আপনি আল্লাহকে রব বলেছেন শুধু এতটুকুই, কিন্তু টিকে নেই, বিপদ আসলে আপনি ছাতা ঘুরিয়ে ধরেন। আমি নিচে নামতে চাই না, আপনারা যদি বসে থাকেন অবশ্যই আমার আল্লাহ আপনার পবিত্র জীবন কিনতে চাই। শিরিক মিশ্রিত কোন জীবন যদি আল্লাহকে দিতে চান, ওই জীবন আল্লাহ নেবে না। এই জন্য শাহাদতের মরণ আল্লাহ যাকে তাকে দেয় না। ওয়ালিয়ালাম আল্লাহুল লাযিনা আমানু ওয়া ইত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, যার ঈমান আমি আল্লাহ পছন্দ করি, আর ঈমানের দাবি অনুযায়ী যার প্র্যাকটিক্যাল লাইফটা আমার ভালো লাগে, আমি আল্লাহ তাকে সাধারণ ভাবে মরণ দেই না, তাকে মরণ দিলে শাহাদতের মরণ দিয়ে ধন্য করি। শাহাদতের মরণ দিলে মানুষ ধন্য হয় কেন? এই লোকটা যদি এখন মারা যায়, উনি যদি ইমান নিয়ে মরতে পারে, কবরে যাবে, ঘুমিয়ে পড়বে, এতটুকুই শেষ, আর কিছু নেই। কিন্তু উনি যদি শাহাদতের মরণ পায়, শুধু ঘুমিয়ে পড়বে না, মরণের পরে উনি জীবিত এবং আল্লাহ নিজে উনাকে খাওয়াবে। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহয়া ওয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহর জন্য যারা জীবন দেয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত এবং আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেই। কিশোরগঞ্জবাসী মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলেন বলেন, জেগে থাকলে? তার মানে উনি যদি শাহাদতের মরণ পায়, উনি মাত্র জেগে থাকবে শুধু তা না, খাবারও খাওয়া লাগবে। আরো খাবার দুনিয়ার এই নিকলির খাবার, একেবারে জান্নাতের খাবার দাও আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে ওনারে খাওয়াবে। এই জন্য শাহাদতের মরণ যদি দুনিয়ায় কেউ পায়, সে আরো বেশি গেল। একথা বলেন না কেন? আপনার জীবন এই জন্য পবিত্র করা লাগবে। কি মুক্ত জীবন? সবাই বলেন, শিরিক কাকে বলে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। ছেলে মেয়ে দিতে পারে শুধুমাত্র আল্লাহ, এটা কোনো বাবা পারে, কোনো পীর পারে, কোনো মাজার কবর পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক।
সেদিন আমাদের লালন সার মাজারে একদল লোক এসেছে, সাথে একটা বাচ্চা, পাঁচ বছর তিন বছর বয়স বাচ্চাটার, গলায় তসবি দিয়ে, তসবি মানে ওই যে মাদলি তাবিজ, ওইটা দিয়ে নিয়ে আসছে, ছাগল জবাই করে নিয়ে এসেছে রান্না করে। জিজ্ঞাসা করলাম, দাদা কে? আমার নাতি। কি করবেন? আল্লাহর ওলির দরবার লালন সার মাজারে মান্নত করেছিলাম। কেন? আজ তিন বছর বয়স, কথা বলতে পারে না, কথা বলে না। দেখলাম আল্লাহর ওলির দরবারে যদি কিছু বলি উনি হয়তো পারবে না, কিন্তু উনি আল্লাহর প্রিয়, উনি আল্লাহকে বললে ওর কথা ফুটতেও পারে। এটা একেবারে প্রকাশ্য শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছে, হে নবী, আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, লাত মানাত উজ্জা হবল, এদের তোমরা পূজা করো কোন কারণে, ওরা বলবে আমরাও জানি না, কিছু করতে পারে না, কিন্তু এদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো আছে, ওনারা আল্লাহকে কিছু বললে আল্লাহ ফেরত দেয় না, এই জন্য ইনাদেরকে আগে তোষামত করি, ভায়া মাধ্যম হিসেবে ব্যবহার করি। এই ধারণা এখন কাফেরদের থেকে অনেক মুসলমানের ভেতরে প্রবেশ করেছে। এ ধারণা ওরা করে যদি কাফের হয়, এই ধারণা আপনি করলে আপনি কি বলেন? আমি ডাক দিয়ে বললাম, দাদা একটা কথা বলবো, বলে বলেন, আসমান বানিয়েছে কে? আল্লাহ। জমিন বানিয়েছে কে? আল্লাহ। এ নাতি দিয়েছে কে? আল্লাহ। তেরে মুখ দিয়ে কথা ফোটাতে পারে কে? এবার বস, লালন, লালন, লালনের বাবার ক্ষমতা আছে, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম ক্ষমতা দেওয়ার মালিককে। কেউ যদি মনে করে জনগণ ও কি মুসলমান না মুশরিক, মুশরিক মারা গেলে কবরে দেওয়া লাগবে, কি করবেন? পুড়িয়ে ফেলবেন? এই কথা বলেন না কেন? এবার মনে হয় গায়ে লাগছে, এদেশে এখন টাটকা মুশরিক আছে না? যারা বিশ্বাস করে ক্ষমতায় দিতে পারে জনগণ, তারা নির্ভেজাল মুশরিক। কোরআনের প্রকাশ্য বিরোধী এটা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। নবী আপনি বলেন ক্ষমতার মালিক আমি, কে? এজন্য বাংলাদেশে যদি ইসলাম কায়েম হতে 5000 বছরও সময় লাগে, তাও কোন চরম পন্থা অবলম্বন করা মুসলমানদের জন্য জায়েজ নেই। ইসলামী গণতান্ত্রিক পদ্ধতিতে চেষ্টা চালিয়ে যান, কায়েম হলে ভালো, না হলে আপনার অসুবিধা নেই, আপনি যে জমিনের কামলা খাদেম আপনার বেতন আল্লাহ দিয়ে দেবে। তাহলে আপনার কাছ থেকে আল্লাহ কিনতে চাই জীবন, কোন জীবন? যেটা পবিত্র। কি জীবন? দুই নম্বরে আমওয়ালাহুম, তোমাদের মাল আল্লাহ কিনতে চাই। এই মাল আপনাদের সিলেটের আবুল মাল, এখন অর্থমন্ত্রী কামাল, কোন মাল? পবিত্র মাল। পড়া কোরআনে আমি মাল শব্দের ব্যাখ্যা পেয়েছি নয়টা, কয়টা বলেন না কেন? এক নম্বরে ধন সম্পদ যেটা বুঝি, এটা এক প্রকার মাল। দুই নম্বরে অস্ত্র শস্ত্র, এটা মাল। তিন নম্বরে রাষ্ট্রীয় ক্ষমতা, এটাও মাল। চার নম্বরে আদ্দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে সব কিছুই সম্পদ, সব কিছুই সম্পদ। এই সম্পদের ভেতরে উত্তম সম্পদ বা উত্তম মাল হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। তাহলে আল্লাহওয়ালা মেয়ে লোক এটা উত্তম সম্পদ, উত্তম মাল। মানে আল্লাহওয়ালা মেয়ে মানুষ কাকে বলে? তিরমিজি শরীফের হাদিস 3272 নম্বর হাদিস, নবীজি বলেন যাদের ভেতরে চারটা গুণ আছে ওই মহিলা হচ্ছে আল্লাহওয়ালা। এক নম্বরে স্বামী তার দিকে তাকালে সে স্বামীকে আনন্দ দেবে, হাসি খুশি দিয়ে হোক, অঙ্গভঙ্গি দিয়ে হোক, যে কোনো কায়দায় স্বামীকে আনন্দ দেবে এই মহিলা আল্লাহর কাছে নেককার, আল্লাহওয়ালা। এরকম মহিলা ঘরে ঘরে স্বামীর সামনে থাকে পেঁচার মতো, আর যদি দুলা ভাই আসে ওর খুশি দেখে কে? দ্বিতীয় নম্বর, স্বামীর অনুমতি ছাড়া নিজের বাড়ি থেকে সে বাইরে যাবে না, বিশেষ করে সফরের দূরত্বের বাইরে তো যাওয়া যায়ই নেই, হজ হলেও মেয়েরা পারবে না যেতে, কথা বুঝতেছে? স্বামীর অনুমতি ছাড়া, এমনকি স্বামীর বাবা, সন্তান, ভাই, এরকম 14 জন পুরুষের নাম আছে, তাদেরকে ছাড়া কোনো মহিলা হজেও যেতে পারবে না।
আপনি একটু চিন্তা করেন তো, হজের মতো ফরজ বিধান যদি পালন করতে না পারে মাহরাম ছাড়া, আর যে সমস্ত মেয়েরা রাজনীতি করার নাম নিয়ে কিশোরগঞ্জ থেকে খোল নাই চলে যাচ্ছে, সাথে তো কেউ নেই শুধু ফেরেশতা, এই কথা বলেন না কেন? মানে প্রোগ্রাম করতে গেছে রাজনৈতিক প্রোগ্রাম, দুই দিন তিন দিন সাত দিন কাটিয়ে আসছে, ওনার স্বামী তখন বলে হুজুর বিয়ে করলাম আমি, আর ছেলে হয় সব নেতার মতো, নেতার মতোই তো হবে, আপনি তো আর সাথে গিয়েছিলেন না, ওই সাথে ছিল, হ্যাঁ সাথে যে ছিল ছেলে মেয়ে তো তার মতোই হবে, আর আপনি এখন আফসোস করছেন আমি বিয়ে করলাম বউ আমার ছেলে মেয়ে আমার মতো হয় না, হবে কি করে, নিচে নামা লাগবে, যেন স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাওয়া যাবে না। সম্মানিতা মা বোনেরা সাবধান, আল্লাহওয়ালা মেয়ে মানুষের গুণ এটা, তিন নাম্বার স্বামী যাকে পছন্দ করে না এরকম মানুষ আপনি বাড়িতেও আসতে দেবেন না, স্বামী পছন্দ করে না যে চাচা তো ভাই এসে আপনার সাথে গল্প করুক এটা পছন্দ করে না, আল্লাহর কসম আপনি তাকে আসতেও দেবেন না, যে কোনো কায়দায় তাকে আটকাবেন, আসতে চাইলেও আসতে দেবেন না, কারণ স্বামীর মনে দুঃখ লাগবে। এই জন্য একজন মেয়ে লোকের জন্য দুইজন পুরুষ মানুষ ভয়ঙ্কর, একটা হচ্ছে দেবর আর একটা হচ্ছে দুলা ভাই, আর একজন পুরুষের জন্য ভয়ঙ্কর দুইজন নারী, একটা হচ্ছে শালী আর একটা হচ্ছে ভাবী। চার নম্বরে আল্লাহর নবী বলেন ওইটা নেককার, আল্লাহওয়ালা মেয়ে লোক স্বামী যেটা পছন্দ করে ও সেটা পছন্দ করে, অনেক স্বামীর রুচি আলাদা, আসে পছন্দ করে আমার বউ একটু খোলামেলা থাকুক আমার সামনে, কথা বলে না কেন, ইনি যদি যে চায় যে আমার স্ত্রী হাতা কাটা ব্লাউজ গায়ে দিয়ে থাকলে আমার ভালো লাগে, ওনাকে তাই গায়ে দেওয়া লাগবে, কথা বলছেন বলেন, যে মানে কি থাকাই লাগবে, উনি যদি চায় যে আমার বউর বউকে ওনার দরকার নেই তো ওনার কি দরকার, সব ফুলে রাখবেন কোনো অসুবিধা নেই, কারণ স্বামী যেটা পছন্দ করে ওইটা তারে পছন্দ, বলেন বলেন, প্রত্যেকটা স্বামী এখানে যারা আছে প্রত্যেকেই চাই বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে, কিন্তু আজ হাজারো বউ এটা চায় না, শুধু বলে আলাদা হও, তাহলে এখানে নেককার নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কালো বোরকা পড়তে পারে, ও নেককার হতে, বলেন বলে বলেন, এরকম বউ দেশে নেই, আর এই মেয়েটাকে নেককার হতে দেয় না, বিশেষ করে ওর মা আর ওর বোন, মা গল্প করে তুমি জানো যে জামাই আমি পেয়েছি এর মতো জামাই দেশে আর হয় না, খুব ভালো জামাই, জিজ্ঞাসা করছে কেন, বলছে শুধু আমার মেয়ের কথা শোনে, আমার মেয়ে যা বলে ও তাই করে, এরকম জামাই আর কারণে একটাই আমি পেয়েছি, আর আমার ওই যে ছেলেটা ওটা হারাম সাদা কেন, কারণ ও বোর বোর কথা শোনে, দেখেছেন কি মত, আপনার আপনার জামাই কার কথা শোনে, এক কথা বলো আপনার মন এরকম ছোট কেন, না আমি মাল শব্দের ব্যাখ্যা ছিলাম, চারটা গুণ যাদের আছে, তিরমিজি শরীফ 3272 নম্বর হাদিস, নবীজি তাদেরকে দুনিয়ার উত্তম সম্পদ বলে ঘোষণা দিয়েছেন, আমাদের পরিবারে যারা আছে আল্লাহ যেন ফাতিমাতুজ জাহরার মতো বানিয়ে দেন। আমরা এবার মাল শব্দের ব্যাখ্যা একটা একটা করে যতগুলো আছে শেষ করার পরে আমার আল্লাহ যেটা বিনিময় দিতে চেয়েছেন তার নাম জান্নাত। জান্নাত কি, কাকে দেবেন, কেমন করে দেবেন, এর ভেতরে কি আছে, এগুলো আমাদের জানা দরকার, নাকি জানা দরকার নেই? আল্লাহুম্মা আমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া রব্বাল আলামিন। আল্লাহ তাআলা চাতক পাখির মতো তোমার বান্দারা দিনের বেলা কাজবাজ দিয়ে কোরআন শুনছিল, যতটুকু বুঝিয়েছি এদেরকে তুমি বোঝার তৌফিক দাও, সওয়াবগুলো নবীজি রাজায় পৌঁছে দাও, কত মানুষ কবর আছে এই হাওড় এলাকায় সবার কবরকে জান্নাত বানিয়ে দাও, করোনার এই মহা প্রাদুর্ভাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো, ফাতেমার মতো বানিয়ে দাও। সম্মানিত সভাপতি সহ যত আলেম এসেছে আলেমদেরকে মঞ্জুর করো। আল্লাহ তাআলা রাস্তায় জ্যাম থাকার কারণে আমি সঠিক সময় আসতে পারি নাই,
আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য প্রচারের জন্য আরো বিশাল আকারে কবুল করি নাও। তোমার যে যে বান্দা যে নিয়তে দোয়া চেয়েছে হাত তুলেছে আমাদের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। আমার শরীরটা সুস্থ রাখো আল্লাহ তাআলা, আমার ঈমানটাও সুস্থ রাখো, আমি যেন টলে না যাই, ঈমানের উপরে টিকে থাকার মতো যোগ্যতা তুমি আমাকে ভিক্ষা দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।